হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? তো আজকে একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি। সকাল সকাল ঘুম থেকে ওঠার পরই যেহেতু সবার বাসায় দুপুরের রান্নার আয়োজনটা চলে, সো আমার হাজবেন্ড অনেকদিন ধরে বলছিল সে খুব ভালো রান্না করতে পারে। সো আজকে সে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে, যেটা আমি আজকে ভাবলাম রান্না করব। আমাদের বাড়িতে আছে আর আম্মু আব্বু ঘরে কেউ নাই, সো আমরা এখানে এসে আমরা নিজেরাই রান্না করে নিজেরাই খেয়ে যাই। সো আমার হাজবেন্ড বলছিল সে আজকে সেই রান্না করবে এবং সেইটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। সো আপনাদের সাথে শেয়ার করি ভাবলাম এই ভিডিওটা, দেখা যাক ও কেমন ভালো রান্না করতে পারে। So my husband chopped everything. Now he needs to chop the barbati and potato. Right? Yeah. So tar shob katakuti shesh. Ekhane goru mangsho tarpor murgi ta ajke ratna kora hobe na, dal tarpor hocche shei ekhane gulo shob katakuti she nijei koreche ar barbati bhaji korbo. So are you ready? Yeah. Hmm? Yes. Are you going to rock today? Inshallah. Okay, so let's see what he does. কি রান্না করবো এখন? ভাজি। কি ভাজি? নাম কি? বরবটি। নার্ভাস তুমি? Mix. That one is garlic. Garlic. My friends like invite korbo. Which friend? Jara ekhane ache. No. Je bondhur ranna kheye jao. Jodi lobon beshi hoy amra to khete parbo na. আমার বন্ধুদেরকে খাওয়াবো, কি বলো? বরবটি দিয়ে দিচ্ছে এখন? হুম। Are you sure? Yep. কারণ অনেকগুলো তো ইয়া থাকতে হবে, একটু নরম টাইপের থাকতে হবে। বাট তুমি আর কিছু দিবা না? হলুদ আর মরিচ। I don't know. I won't help you. Yes. You told me that you can cook. Food. So it's a challenge. I can help a little bit because we have to eat it after all. Hello there, yeah, there was a way to put it. Tita, or Ita, kosha ashte ashte. I'm going to wait for it. Epor dekho next ki de. Borboti na ki moshla. Ki dicho ekhon? Morich, morich. Eta morich. Lal morich. বাজিতে কিন্তু মরিচ এগুলো না দিলে হয়, কারণ যেহেতু আমি কাঁচা মরিচ দিছি ওখানে। আচ্ছা লেটস সি, এরপর হলুদ কারণ বাজিতে এভাবে থাকে। মশলা ইয়া দেবা না? জিরা ধনিয়া? না কেন, বাজিতে কেন জিরা ধনিয়া দেয়? আর ইউ শিওর? ইয়েস। রোমান, হোয়াট উই আর গোইং টু ইট টুডে? বাজেটে আমার জানার মতো জিনা ধরিয়ে দেয় না, অনলি মিট সেকশনে দেয় জিনা ধনিয়া এগুলো জানো। আচ্ছা এখন বরবটি দিয়ে দিয়েছে, ধনিয়া ফাইনালি তুমি এখন দিচ্ছ না?
বুঝতে পারছো তোমার মিস্টেক কোথায় হচ্ছে আমি একটু হেল্প করেছি বিকজ হচ্ছে আফটার অল রান্নাটা ভুল হলে আমাদেরকে খেতে হবে সো ও এখন জিরা ধনিয়া দেয় না আমার কথা ধরে একটু জিরা ধনিয়া দেয় তো আপনারা বুঝলেন ভাজিতে কি শুধু হলুদ আর মরিচ দেয় নর্মালি আমরা হলুদ দিই আর জিরা ধনিয়া মিক্সটা দিই কোনো লাল মরিচ দিই না তো ওর কথাই হচ্ছে জিরা ধনিয়া দেয় না কিন্তু লাল মরিচ আর হলুদ দেয় আপনারা কমেন্টে জানাবেন আপনারা দেন কি না ডালটা কিভাবে রান্না করে স্পেশাল কিছু স্পেশাল বলতে তেজপাতা তেজপাতা দেন তেজপাতা একটু পরে দিলে হবে তাহলে একটু ইয়া হোক আর কিছু আমি বলবো হ্যাঁ রসুন তো পরে দেবে এখন না রসুন তাহলে এটা আবার তেলের মধ্যে ইয়া করবো রসুন আর পেঁয়াজ দিয়ে আমার মনে হচ্ছে বেশি হবে একটু বেশি হতে পারে অনেকদিন পর রান্না করতে চাই কম নাকি বেশি একটু বেশি একটু বেশি নাকি অনেক বেশি না নট অনেক বেশি জাস্ট একটু বেশি আচ্ছা নট অনেক বেশি ইয়া আচ্ছা সো ও এখন যেহেতু লবণটা বেশি হয়েছে এখন ও লবণটা কমানোর জন্য কিছু একটা দিচ্ছে স্লাইড বেশি হয়েছে তো আবার এক্সট্রা করে ও একটা টমেটো দিচ্ছে টু রিডিউস দা সল্ট সো এটা আর খারাপ লাগবে না দেখতে সুন্দর লাগবে ডিফারেন্ট এটা আছে কালারফুল টমেটো সমেত আমরা তো নেক্সট ও করছে গরু মাংস তার অনেক কিছু রান্না করছে বেচারা আমার শ্বশুর বাসায় ওরা ছেলে অনেক কাজ করে যদিও বা আমি ওকে ফোর্স করি না এবং স্বইচ্ছায় রান্না করবে বলছিল তো করতে দিলাম আর কি বেচারা আবার রান্না করতে না পারলে মনে কষ্ট পাবে শোনো এটা এখন দুইভাবে রান্না করা যায় একটা হচ্ছে সবকিছু মিক্স করে আর একটা হচ্ছে তেলে দিয়ে মানে এটা কষিয়ে সবকিছু একসাথে দিবা আমরা কষিয়ে রাতে রান্না করি আচ্ছা তো ও সব কিছু একসাথে দিয়ে চুলাই তুলে দিবে তো এখানে কি দিচ্ছ পেঁয়াজ টমেটো কাঁচা মরিচ টমেটো আলু কাটতে হবে পেঁয়াজ ঠিক আছে তো সে এখন কাঁচা মরিচ দিচ্ছে ডোন্ট গিভ টু মাচ সবজিটা হয়ে গিয়েছে সবজিটা এখন আমার হাজবেন্ড নামিয়ে ফেলবে আমি যে একটু চেক করছিলাম আর এই পাশে হচ্ছে ডালটা অলমোস্ট বয়েল হয়ে গেছে এরপর এটাকে ব্লেন্ড করবে আই গেস দেখা যাক ও কি করে আচ্ছা তুমি ব্লেন্ড করবো না রাইট তো এটা ওর উপর যেহেতু ও রান্না করছে তো ও বলছিল যখন পানি শুকিয়ে আসবে ও আবার পানি দিবে ডালটা আবার পানি অ্যাবজর্ব করবে এভাবে করে ডালটা একদম নরম হয়ে যাবে সো এটা ব্লেন্ড করতে হবে না রাইট ইয়েস
জয়ফল জয়ত্রী দ্যাটস ফর দ্য স্মেল কি কিপটামি করে দিচ্ছে আচ্ছা তারপর এটা দিছে আচ্ছা এখানে পট হলুদ হলুদ আচ্ছা না একটু বেশি দেওয়া লাগে নেক্সট দিচ্ছে জিরা টু স্পুন অলমোস্ট টু স্পুন ভেরি টাইনি স্পুন আচ্ছা মরিচ দেন মরিচ লাল মরিচ রেড চিলি পাউডার রাফ ওকে নেক্সট ও দিচ্ছে টাচ পাতা তারপর কি দিচ্ছো কি বলে কাঠিটা দারচিনি তারপর হচ্ছে এলাচ আর একটা কি জানি বলে গোলমরিচ আই গেস তারপর আমাদের একটু সরষের তেল তারপর সরিষার তেল দিয়ে সে ভালো করে এটাকে মেখে নিবে এন্ড ইউ ফরগট সামথিং অয়েল এন্ড আদার থিং সল্ট ইয়া সো সয়াবিন তেল আর সরিষার তেল দুটা দিচ্ছে সরিষার তেলটা দিলে আসলে ভালো লাগে যখন মাংস কষানো হয় স্মেলটাও খুব ভালো লাগে সরিষার তেলে সো নেক্সট দেওয়া হচ্ছে সল্ট So that's the last process. So take it to make it. Hello, Kore, make it be. So going to turn on the stove. এখন এটা কভার করে এটা কুক করতে থাকবে যতক্ষণ পর্যন্ত মাংস থেকে পানিটা বের হয়ে না আসে ওটার খাবারটা কই প্যানটা কিসের জন্য রসুন এন্ড পেঁয়াজ দিয়ে এটা ডালে দেবো ডালে দিবা আচ্ছা এটা হচ্ছে গার্লিক না এটা একটু ব্রাউন হবে ওই অনিয়নটা বেশি ব্রাউন হবে সুন্দর লাগে না এটা কেমন লাগবে এটা অনিয়নের কেমন লাগছে না কত দিয়ে দিই আমি দিয়ে দিই এটা তো তোলা খালি হয়ে যাবে এখন অনিয়নটা দেওয়া হয়েছে একটু টাইম দরকার এটা ব্রাউন হওয়া পর্যন্ত কি আছে তোমার কাছে তাহলে আমরা দেখি আমাদের বিফটা কেমন হয়েছে টু হার্ট এটা পানি বের হয়ে গেছে আমরা টোটালি কোনো পানি দিইনি মিন্স আই মিন রোমান টোটালি কোনো পানি দেয়নি আমরা বললে ভুল হবে আবার ঢেকে দিচ্ছি ব্রাউন হয়ে আসছে আমরা এটা মিক্স করে দেবো ডালের সাথে ঠিক আছে হুম
কাকরোল আর আলু এই দুটা দিচ্ছে মাংসটা রান্না করছে কাকরোল দিয়ে যেহেতু এটা এখন নতুন সিজনে একদম ফ্রেশ বের হয়েছে তার সাথে আলু বিকজ আমার মাংসের সাথে আলুটা খুব ভালো লাগে আর ওর জন্য দিয়েছে কাকরোলটা কিছুক্ষণ কষিয়ে আসার পর পানি দিতাম আজকে যেহেতু সব রান্না আমার হাজবেন্ড করেছে সো ভাতটা ও রান্না করেছে আর মাংসটা আর 5 মিনিট লাগবে বলছিল এরপর ও গরম গরম মাংস আর যা যা রান্না করেছে সব কিছু ভাতের সাথে সার্ভ করবে সো খেয়ে দেখলাম অনেক মজা হয়েছে অনেক টেস্টি হয়েছে আশা করি আপনাদের আমার ব্লগটা ভালো লাগবে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার করবেন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন অলসো সো দ্যাট পরবর্তী ব্লগগুলো যেন আপনারা নোটিফিকেশন পান তার জন্য বেল আইকনটা প্রেস করে দিবেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ